গেল মঙ্গলবারের ভূমিকম্পে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রশাসনিক ভবন সহ কয়েকশো ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। থানা ভবন, পৌরসভা ভবন ও জেলা পরিষদের 500 আসন বিশিষ্ট নবনির্মিত অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবনের অসংখ্য স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। অডিটোরিয়ামের সামনের দিকের উপরিভাগের দেয়ালের ইট খসে পড়ে ঝুঁকি নিয়ে এসব ভবনে কাজ করছেন কর্মকর্তারা। আমরা চাই এই ক্ষতিগ্রস্ত পরিবারদের, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, এবং এই ভূমিকম্প শত বছরের মধ্যেও এরকম ভূমিকম্প কিন্তু আমরা কেউই দেখিনি এবং শুনিও না। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক বাসাবাড়ির দেয়ালে ছোট বড় অনেক ফাটল দেখা দিয়েছে। এতে বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বেশ কিছু ফসলি জমিতে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে। প্রত্যেকটা ভবনে ফাটল, একাধিক ফাটল দেখা দিয়েছে। এই অবস্থায় আমাদের ক্লাস করানি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পে আমার ঘর ভাঙছে, আমি গরিব মানুষ, আমার দিন আনিয়া দিন হয়। ধানের খেতে ফাটল দিয়ে ভূগর্ভস্থ থেকে পানি এবং বালি উপরিভাগে উঠে তলিয়ে যায়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সার্বিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে যে পরিসংখ্যান পেয়েছি আমাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে, সেটা আমি মাননীয় জেলা প্রশাসক বরাবর প্রেরণ করব আজকেই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পরীক্ষার পর ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে পরিত্যক্ত করা হবে।